নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই এখানে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় ঘটবে বড়সড় পরিবর্তন, কারণ বর্তমানে আমরা 17, 18 এবং 19, 20 তারিখ কিন্তু বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা রয়েছে তা কিন্তু আগে থেকেই জানিয়ে দিয়েছি, এবং এরপরে কিন্তু আবারও নতুন করে আরেকটি বৃষ্টির সম্ভাবনা আসছে, এবং যার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উড়িষ্যাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কোন জায়গায় কবে বৃষ্টি হতে পারে, কোন কোন জায়গায় এলাকায় বৃষ্টি হতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো, এবং কবে কোথায় বৃষ্টি হচ্ছে। এবং তারই সাথে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দু এক জেলায় কিন্তু শৈত্যপ্রবাহ থাকছে। তো কোন জেলায় থাকে শৈত্যপ্রবাহ তা কিন্তু আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে সরাসরি দেখে নেবো কী বলছে, এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে। এবং গতকালের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল 2.5 ডিগ্রি, যেটা কিন্তু আমরা পাঞ্জাবের লুধিয়ানাতে লক্ষ্য করতে পেরেছি। তো সেটাই ভারতীয় মৌসুম ভবন থেকে আর কী কী আপডেট দেওয়া হয়েছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তাই সঠিক আপডেটটি পেতে হলে আমাদের ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করবো, তবে তার আগে দেখে নেবো ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, চলে এসেছে ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে গতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তা কিন্তু 3 থেকে 7 ডিগ্রি ছিল, যেটা খুব সম্ভবত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে ছিল, এবং 8 থেকে 10 ডিগ্রি ছিল বিভিন্ন জায়গা যেমন দক্ষিণ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে, এবং 1 থেকে 4 ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে ছিল, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ এবং তার সংলগ্ন পূর্ব ভারতবর্ষের দিকটাতে কিন্তু ছিল। এবং সবথেকে সর্বনিম্ন তাপমাত্রা যেটা ছিল গতকালের 2.5 ডিগ্রি, যেটা কিন্তু পাঞ্জাবের লুধিয়ানাতে ছিল। এবং আজকের যেই সতর্কবার্তা রয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে সকালবেলা এবং রাত্রিবেলার দিকটাতে, যেটা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই জায়গাগুলিতে লক্ষ্য করা যাবে, এবং উত্তরপ্রদেশে কিন্তু 15 থেকে 16 তারিখ অবধি লক্ষ্য করা যাবে, এবং কিছু জায়গায় কিন্তু তারপরে বলা হচ্ছে 16 এবং 17 তারিখ রাত্রিবেলার দিকটাতে লক্ষ্য করা যাবে, আর তারপরে 3 দিন। এবং এরপরে যেটা বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে খুব সম্ভবত রাত্রিবেলার দিকটাতে এবং সকালবেলার দিকটাতে, খুব সম্ভবত জম্মু ডিভিশনে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই জায়গাগুলিতে 15 থেকে 16 তারিখ। এবং তারপরে কিন্তু আরও কিছু জায়গায় লক্ষ্য করা যাবে, যেটা ঘন কুয়াশা বলা হচ্ছে লক্ষ্য করা যাবে খুব সম্ভবত রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে, যেটা খুব সম্ভবত মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে 15 তারিখ অবধি, এবং তারই সাথে 15 থেকে 19 তারিখ অবধি কিন্তু বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে এবং ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে কিন্তু লক্ষ্য করা যাবে। এরপরে যেটি বলা হচ্ছে শীতকালীন দিন থাকছে, কিন্তু গুরুতর শীতকালীন দিন থাকছে, যেটা খুব সম্ভবত যেটা বলা হচ্ছে পাঞ্জাবের কিছু কিছু জায়গায়, হরিয়ানা, চণ্ডীগড় এই জায়গাগুলিতে 15 এবং 16 তারিখ, এবং তারপরে কিন্তু 16 এবং 17 তারিখ এই জায়গাগুলির মধ্যে কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাবে। একই পরিস্থিতি লক্ষ্য করা যাবে কিন্তু যেটা বলা হচ্ছে উত্তরপ্রদেশ এবং এই জায়গাগুলিতে 15 তারিখ, এবং তারপরে কিন্তু 16 তারিখ আরও কিছু উত্তরপ্রদেশের কিছু জায়গায় লক্ষ্য করা যাবে। এরপরে তারপরে একই পরিস্থিতি আরও যে কিছু জায়গায় লক্ষ্য করা যাবে, যেটা বলা হচ্ছে বিহারের কিছু জায়গায় 15 তারিখ অবধি লক্ষ্য করা যাবে। এরপরে সর্বনিম্ন তাপমাত্রা যেটি বলা হচ্ছে, সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু খুব সম্ভবত উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না, তারপরে কিন্তু যেটা বলা হচ্ছে 2 ডিগ্রি বেড়ে যাবে কারণ পশ্চিমী সঞ্চার ফলে। এরপরে বলা হচ্ছে যে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আমাদের মধ্য ভারতবর্ষের মধ্যে ঘটবে না সর্বনিম্ন তাপমাত্রা আগামী 5 দিনের মধ্যে। এবং তারপরে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না আগামী 24 ঘন্টায় আমাদের পূর্ব ভারতের দিকে, তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি বেড়ে যাবে আগামী 4 দিনের মধ্যে, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ, তার সাথে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাবো বৃষ্টি, সরি, তাপমাত্রা বেড়ে যাবে। এবং তারপরে যেটা বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে, যেটা খুব সম্ভবত যেটা বলা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট এই জায়গাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে আগামী 24 ঘন্টার মধ্যে। তারপরে কিন্তু তারপরে 4 দিনে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। এখানে শীত প্রবাহের জন্য বলা হচ্ছে যেটা খুব সম্ভবত শীত প্রবাহের মতো কন্ডিশন লক্ষ্য করা যেতে পারে, যেটা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই জায়গাগুলিতে 15 এবং 16 তারিখ। এরপরে যেটা বলা হচ্ছে শীত প্রবাহ থাকছে খুব সম্ভবত উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থান এই জায়গাগুলিতে 15 তারিখ, এবং স্থলহিম প্রবাহ থাকছে, যেটা কিন্তু খুব সম্ভবত থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের কিছু কিছু জায়গায় 15 তারিখ, অর্থাৎ আজ কিন্তু থাকছে এই পরিস্থিতিগুলো। এরপরে আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে, দেখে নেবো কী পরিস্থিতি রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের কাছে আজ ওয়েদার ড্রাই থাকলেও কিন্তু 1 থেকে 2 জায়গায় কুয়াশার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 16 এবং 17 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 1-2 জায়গায়, যেটা দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলির মধ্যে থাকছে। এবং তারপরে কিন্তু 17 তারিখ আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি থাকছে, এবং 18 তারিখ থেকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে 18-19 তারিখ বিভিন্ন জায়গাতে।
এবং সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বৃষ্টির সাথে তুষারপাত থাকছে আজকে থেকে মোটামুটি, এটা কিন্তু আমরা 19 তারিখ অবধি লক্ষ্য করতে পারছি। এবং তারপরে কিন্তু আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি আজ কিন্তু ড্রাইভার থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারপরে কিন্তু যেটা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে থাকছে। এবং তারপরে কিন্তু তারপরের দিন হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলির মধ্যে থাকছে। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18-19 কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে এক থেকে দু জায়গাতে, কিছু জায়গাতে থাকছে। এরপরে বিহারের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে রায়দের থাকলেও মোটামুটি 17, 18 এবং 19 তারিখ কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু রায়দের থাকলেও একই পরিস্থিতি, কিন্তু 17, 18, 19 তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে। এবং উড়িষ্যার কাছেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, 17, 18, 19 তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে। এবং আন্দামান দ্বীপের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার থাকছে মোটামুটি 19 তারিখ অবধি। এবং এপাশে কিন্তু নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রায় আগামী দুদিনে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না, তবে তারপরে কিন্তু আস্তে আস্তে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এবং এপাশে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কাছে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে ঘন কুয়াশার জন্য, এবং আগামীকাল কিন্তু থাকছে ঘন কুয়াশার সাথে হালকা ধরনের বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকছে, তার জন্য সতর্কবার্তা থাকছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার বিভিন্ন জায়গাতে। এবং একই পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 17 তারিখের দিকটাতে কিন্তু বলা হচ্ছে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে কালিম্পংয়ের জায়গাটাতে। এবং এপাশে সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ কিন্তু তুষার বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু খুব সম্ভবত থাকছে 17 তারিখ। এবং এরপরে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে শীত প্রবাহ কিন্তু থাকছে আজকে পুরুলিয়ার মধ্যে এক থেকে দু জায়গাতে থাকছে শীত প্রবাহ। এবং তারপরে কিন্তু বলা হচ্ছে ঘন কুয়াশা সতর্কবার্তা যেটা রয়েছে সেটা খুব সম্ভবত রয়েছে আমাদের পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম, তার সাথে মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে, এবং আর কোথাও কিন্তু সতর্কবার্তা নেই। এরপরে বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা ঘন কুয়াশার জন্য কমলা সতর্কবার্তা লক্ষ্য করতে পাচ্ছি, এবং তার সাথে কিন্তু এখানে শীত প্রবাহ থাকছে বিহারের কিছু জায়গাতে। এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে কিন্তু ঘন কুয়াশা থাকছে, যেটা খুব সম্ভবত লক্ষ্য করা যাচ্ছে, এবং তার সাথে কিন্তু শীত প্রবাহ ঝাড়খণ্ডের দিকটাতেও থাকছে। এরপরে কিন্তু আমরা আর কোনো আপডেট পাচ্ছি না, তো চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেবো কী পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, বর্তমানে রয়েছে আমরা ECMWF মডেলের বজ্রবৃষ্টি মডেল। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি 24 তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, তার সাথে উড়িষ্যার বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে কিন্তু আমরা গতকালের আপডেটে বলে দিয়েছিলাম যে 23 তারিখ কিন্তু একটি নতুন করে ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটা কিন্তু ক্রমশ 24 তারিখের দিকে সরে আসবে পূর্ব দিকে, যার ফলে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে। বর্তমানে কিন্তু তেমনই আপডেট আমরা পাচ্ছি, তো যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি 24 তারিখের দিকটাতে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, তবে তার সাথে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এপাশে দীঘা, কন্টাই, নামখানা এবং এপাশে হলদিয়া, ফেজারগঞ্জ বিভিন্ন জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সাথে বেলদা, জলেশ্বর এবং এপাশে আমরা তমলুকের দিকটাতে হালকা থেকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তমলুক, এপাশে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোর, চন্দ্রকোনা এবং চাকুলিয়া, এপাশে খাতড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, বাঁকুড়া, এপাশে কিন্তু দুর্গাপুরের দিকটাতে দেখতে পাচ্ছি হালকা ধরনের ভারী বৃষ্টি হচ্ছে। এবং আসানসোল, এপাশে রঘুনাথপুর, পুরুলিয়া, চিত্তরঞ্জন এবং কাটোয়া, এপাশে কৃষ্ণনগর, এপাশে কিন্তু বেলডাঙ্গা এবং তার সাথে কিন্তু বহরমপুর, আজিমগঞ্জ এবং রামপুরহাট এবং এপাশে জঙ্গিপুর, আমড়াপাড়া, দুমকা, মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে বৃষ্টি এই নিম্নচাপের ফলে। তবে তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কলকাতা ও তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে, এপাশে উলুবেরিয়া, কোলাঘাট এবং তার সাথে কলকাতা, খড়দহ, ব্যারাকপুর, চন্দ্রনগর, পানিহাটি, হাবড়া এবং এপাশে আরামবাগ এবং পান্ডুয়া, চাকদহ, বনগাঁ এবং বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট এবং কাউখালী, এপাশে খুলনা এবং অভয়নগর এবং যশোর এবং এপাশে দামুহুডা এবং আলমডাঙ্গা, মেহেরপুর, ভিড়ামারা দু এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে বর্তমানে, যেটা 24 তারিখের দিকটাতে আমরা আপডেট পাচ্ছি। তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ সরে যাচ্ছে বৃষ্টিটা, তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা সরে যাচ্ছে এবং মাঝখানে কিন্তু এক দুদিন গ্যাপ থাকছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 21 তারিখের দিকটাতেও কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি এপাশে কন্টাই, দীঘা, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, মাজিলপুর এই জায়গাগুলিতে থাকছে। এবং 19 তারিখের দিকটাতে কিন্তু আমরা যদি আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 19 তারিখেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে, কারণ 17, 18, 19 কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি লক্ষ্য করতে পারবো।
এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ফলে। তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 18 তারিখের দিক থেকে কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। কারণ বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো অনেকটা পরিবর্তন ঘটেছে। তো আমরা বৃষ্টির পরিমাণে পরে দেখাবো, তবে তার আগে দেখে নেব একবার মেঘমালাতে গিয়ে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে। একবার চলে আসবো আমরা মেঘমালাতে। মেঘমালাতে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 তারিখ থেকে কিন্তু আকাশ অনেকটাই মেঘলা থাকছে। তবে আজকে সকালবেলা থেকেও কিন্তু আকাশ বিভিন্ন জায়গায় মেঘলা রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 16 তারিখ থেকে কিন্তু একটা মেঘের সম্ভাবনা উঠে আসবে ভারী ধরনের, এবং তারপরে কিন্তু 17 তারিখের দিকে কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু মেঘ চলে আসবে, যার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা থাকবে। এবং তারপরে কিন্তু 18 তারিখের দিকে কিন্তু আরও মেঘলা থাকবে এবং তার সাথে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। 18 তারিখ কিন্তু সকালবেলার দিকটাতে আমাদের এপাশে গোসাবা এবং জয়নগর এবং তার সাথে হলদিবাড়ি এই জায়গাগুলিতে বৃষ্টি হচ্ছে, এবং আংশিক বৃষ্টি কিন্তু থাকছে এপাশে হলদিয়া, কন্টাই, দীঘা এবং নামখানা, ফেজারগঞ্জ এই জায়গাগুলিতে, এবং এপাশে কিন্তু তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর এবং কলকাতার দিকটাতে কিন্তু বৃষ্টি তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। এবং অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলা থাকছে বিভিন্ন জায়গাতে, ঘন মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একবার আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোড়ে, দেখে নেবো কী পরিস্থিতি থাকে। তো আমরা বজ্রবৃষ্টি মোড়ে আসলে কিন্তু সকালবেলার দিকটাতেই দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে, যেটা কিন্তু আমাদের এপাশে কাটোয়া, বেলডাঙ্গা এবং সিউড়ি, এপাশে রামপুরহাট এবং দুমকা, বহরমপুর, আজিমগঞ্জ, করিমপুর এই জায়গাগুলিতে কিন্তু 18 তারিখ সকালবেলার দিকে ভারী বৃষ্টি হচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা ক্রমশ নিচের দিকে নেমে আসছে, যার ফলে কিন্তু 18 তারিখের বিকালবেলার দিকটাতে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে, বারুইপুর, জয়নগর, তমলুক, কোলাঘাট এবং খড়দহ, চন্দননগর, হাবড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে ভারী ধরনের। তারপর বৃষ্টির পরিমাণে আমরা চলে আসবো, দেখে নেবো কতটা পরিবর্তন ঘটছে বৃষ্টির পরিমাণে। কারণ এর আগে কিন্তু আমরা দেখেছিলাম মোটামুটি প্রায় 25-30 mm বৃষ্টি ছিল, তো বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কলকাতার দিকটাতে কিন্তু একদম বৃষ্টির পরিমাণটা কম, 14-15 mm রয়েছে। এবং এপাশে হাবড়ার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি হাবড়া, বনগাঁ এবং তার সাথে চাকদহ, পান্ডুয়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 27-28 mm, 25 mm কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের কিন্তু বাগেরহাটে দেখতে পাচ্ছি এবার 40 mm মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু জায়গা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে। এবং বাংলাদেশের মেহেরপুরের দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা যেটা লক্ষ্য করতে পারছি প্রায় 33-32 mm রয়েছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটা কমেছে। এপাশে বেলডাঙ্গার সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রামপুরহাটের সাইডে 34-36 mm বৃষ্টি হচ্ছে, গতকাল কিন্তু দেখেছিলাম 40 mm উপর বৃষ্টি ছিল। তবে 24 তারিখের ফলে যে নিম্নচাপটি আসছে আবার নতুন করে, তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টাই, দীঘা এবং তার পাশে মন্দারমণি বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় 43-40 mm বৃষ্টি থাকছে, এবং এর সাথেই কিন্তু উড়িষ্যার দিকটাতে কিন্তু ভারী ধরনের 55-60 mm বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে। বর্তমানে কিন্তু আমরা আপডেট পাচ্ছি এতটুকুই, আর কিন্তু তেমন কোনো আপডেট পাচ্ছি না। তো এরপরে যদি কোনো আপডেট আমরা পাই তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একবার দেখে নেবো সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে আজকে। আজকে যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা কতটা ছিল তাহলে কিন্তু 11-10 বিভিন্ন জায়গায় ছিল তাপমাত্রা। পুরুলিয়ার দিকটাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু 9 ডিগ্রিতে দেখতে পাবো, কারণ পুরুলিয়ার দিকটাতে কিন্তু শীতপ্রবাহ থাকছে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকটাতে এরকম পুরুলিয়ার দিকটাতে কিন্তু 8 ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকটাতেও কিন্তু 11-10 এরকম কিন্তু তাপমাত্রা থাকছে। সিলেটের দিকটাতে বৃষ্টির ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 13 ডিগ্রিতে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, এবং এপাশে দার্জিলিংয়ের কাছেও কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু দার্জিলিং 8 ডিগ্রি দেখতে পাচ্ছি, অর্থাৎ দার্জিলিং এবং পুরুলিয়ার দিকের তাপমাত্রা কিন্তু সেম হয়ে গেছে, এবং এর ফলে সেই সব জায়গাগুলিতে কিন্তু শীতপ্রবাহ থাকছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা যদি একবার নজর রাখি আমরা তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এপাশে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে 22 ডিগ্রি থাকছে, এবং এপাশে ঢাকা এবং তার বিভিন্ন জায়গা আমাদের বাংলাদেশে সেখানে কিন্তু 22-23 ডিগ্রি তাপমাত্রা থাকছে, এবং এপাশে কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রিতে থাকছে। তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।